সত্যি কথা বলতে কি যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না এক মাস দু মাস নয় দীর্ঘ ১২ মাস ধরে পানীয় জলের সংকট করবুক মহকুমার পশ্চিম করবুক এডিসি ভিলেজে এক বছর ধরে ছড়া কিংবা নদীর নোংরা জল সংগ্রহ করে দিন কাটছে গিরিবাসীদের এক বছর পর এলাকার এই দুরাবস্থা প্রত্যক্ষ করলেন বিজেপির মণ্ডল নেতৃত্ব তিনি আশ্বস্ত করেছেন বিকল পাম্প মেশিন সারাই করে শীঘ্রই এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা হবে ফলে আশায় দিন গুনছেন স্থানীয়রা ভোট আসে ভোট যায় পাহাড়ের জনজাতিদের পানীয় জলের সংকট দূর করতে কেউ যেন এগিয়ে আসেন না ভোট আসলে বাম ডান সকল দলের নেতা নেত্রীরাই সব সমস্যা দূর করার গাল ভরা প্রতিশ্রুতি দিয়ে থাকেন কিন্তু ভোট সাঙ্গ হলে কেউ জনজাতিদের খোঁজ খবর পর্যন্ত করেন না ফলে পাহাড়ি জনপদগুলোতে পানীয় জলের সংকট এক প্রকার লেগেই আছে সুখা মরশুমে পানীয় জলের এই সংকট তীব্র আকার ধারণ করে পানীয় জলের হাহাকার করবুক মহকুমার পশ্চিম করবুক এডিসি ভিলেজে এই ভিলেজ এলাকাতে টানা এক বছর ধরে পানীয় জলের সমস্যা জলের জন্য একমাত্র উৎস পাম্প মেশিন বিকল হয়ে আছে এই পাম্প মেশিন সারাই করার কেউ উদ্যোগ নিচ্ছে না ফলে ছড়া কিংবা নদীর নোংরা জল পান করতে হচ্ছে গিরিবাসীদের আর এই জল পান করে বিভিন্ন রোগে ভুগতে হচ্ছে পানীয় জলের এই সংকট দূর করতে স্থানীয়রা ব্লক আধিকারিক থেকে শুরু করে ইডিডব্লিউএস দপ্তরের আধিকারিকদের বারবার বলেছেন কিন্তু কেউ এ বিষয়ে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করছে না এই অভিযোগ স্থানীয়দের দীর্ঘ এক বছর ধরে পাম্প মেশিন বিকল হয়ে আছে প্রশাসনিক কোনো আধিকারিক এলাকা পরিদর্শন করেননি সেই খবর পেয়ে মঙ্গলবার ৪৩ করবুক বিজেপি মণ্ডল ভাইস প্রেসিডেন্ট সুশীল রিয়াং এলাকা পরিদর্শন করলেন তিনি পানীয় জলের বিকল মেশিন প্রত্যক্ষ করেছেন তিনি সাংবাদিকদের বলেন এলাকার নাগরিকদের কাছ থেকে পানীয় জলের সমস্যার কথা শুনেছেন সমস্যা যেন অতি দ্রুত সমাধান করা যায় সেই চেষ্টা করবেন তিনি নমস্কার আজকে খুরিপাড়াতে আমরা ভিজিট করার পর দেখলাম যে এখানে জলের সমস্যা বেশি তো এটা সমাধানের জন্য আমরা ডিডব্লিউসি এজ সাহেবের সাথে আমি কথা বলবো কথা বলে যতটুকু সম্ভব আমি তাড়াতাড়ি এই জলের সমস্যা থেকে সুরাহা করার জন্য আমি এটা চেষ্টা করব এই মোটরগুলো লাগানো হয়েছিল কিন্তু এটা যে ডিপ করা হয়েছিল এটা বোরিং করা হয়েছিল কিন্তু এই বোরিংটা বেশি হয়নি তাই জন্য এটা এখানে জলের স্তরটা বৃষ্টি না আসলে জলের স্তরটা কমে যায় তাই ওইটাকে আর জল উঠে না তো এটাকে রিপেয়ারিং বা তাকে নতুনভাবে এটা রিপেয়ারিং মাধ্যমে এটাকে আরও বোরিং করে জলের কীভাবে সমাধান করা যায় এটা আমরা চেষ্টা করব আমি ডিডব্লিউ এইচডির সাথে কথা বলবো এবং বিডিওর সাথে কথা বলবো এই ব্যাপারে এরপর এইচডিএম সাথেও এই ব্যাপারে আমি রাজ্যের সব অংশের নাগরিকদের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে কাজ করে চলেছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার এর জন্য কেন্দ্রের যেমন বিশেষ কিছু প্রকল্প রয়েছে তেমনি রাজ্যেরও বেশ কিছু প্রকল্প আছে কিন্তু একাংশ আধিকারিকদের কাজে উদাসীনতা খামখেয়ালিপনার দরুন এই সব প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন রাজ্যের মানুষ তবে এ বিষয়ে দপ্তরের মন্ত্রীকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে তবেই ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেবার কাজ দ্রুত সম্পন্ন হবে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড